দর্শক, একটু ঘরে ফেরার খবর জেনে নিতে চাই। রেল এবং সড়ক পথের আমার সহকর্মীরা এখন যোগ দিচ্ছেন আমার সঙ্গে। শুরুতেই বিমানবন্দর রেল স্টেশনে আছেন ফয়সাল মাহমুদ, যাব তার কাছে। ফয়সাল, এই মুহূর্তে যাত্রী চাপ কেমন দেখছেন? জি, আমি বিকেল থেকেই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছি। এখানে কিন্তু গত কয়েকদিনের তুলনায় আমরা যেসব চিত্র তুলে ধরেছিলাম ঘরমুখ মানুষের ভোগান্তির, আজকে কিন্তু সে তুলনায় কিছুটা কম বলা যায় সাধারণ মানুষ যাত্রীদের উপস্থিতি। আমার পেছনে যেসব মানুষদের দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে উত্তরবঙ্গের মূল উত্তর পশ্চিমবঙ্গের মানুষের যে ঘরমুখ মানুষের যে ট্রেনের শিডিউল ছিল, তাদের সেই শিডিউল বিপর্যয়ের কারণেই কিন্তু মানুষের এমন উপস্থিতি বলা যায় বেড়ে যাচ্ছে। সন্ধ্যার দিকেই কিন্তু আপনার আসার কথা, একটি ট্রেন আসার কথা ছিল কিন্তু সেটি আসেনি, সিল্ক সিটি, সেটি এখনও এসে না পৌঁছানোই কিন্তু যাত্রীদের উপস্থিতি বেড়ে যাচ্ছে। আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি সেই ট্রেনটি কখন কবে নাগাদ আসবে, তারা বলেছে সন্ধ্যা 7টার মধ্যেই ট্রেনটি চলে আসার কথা, কিন্তু তাও এখনও আসেনি। আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা আমাদের কাছে খুব হতাশা প্রকাশ করছেন। তারা কিন্তু সেই দুপুর 3টা থেকে এখানে অপেক্ষা করছেন, এখনও পর্যন্ত 7টা বাজছে কিন্তু তাদের কোনো ট্রেনের দেখা পাচ্ছেন না। আমরা কথা বলবো, এখানে একজন আছেন সিল্ক সিটির একজন যাত্রী আছেন, তার সাথে কথা বলবো। আপনি এখানে কতক্ষণ যাবত উপস্থিত আছেন? এখানে প্রায় 4 ঘন্টা যাবত উপস্থিত আছে, এখনো ট্রেনের কোনো খোঁজ নাই, কখন আসবে সেটাও জানি না। আসলে এটার থেকে সমাধান কিভাবে বের করতে হবে এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। ধন্যবাদ। জি, আপনি যেমনটা শুনছিলেন, আসলে ওনারা কিন্তু প্রায় ঘন্টার পর ঘন্টা উপস্থিত আছেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আরেকটি ব্যাপার আপনাকে জানিয়ে রাখি যে আমি কিছুক্ষণ আগে কমলা বিমানবন্দর স্টেশনে মাস্টারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন সারাদিনে প্রায় আজকে 35-35টির মতো ট্রেন ঘরমুখো মানুষদের নিয়ে ঢাকা ছেড়েছে দেশের বিভিন্ন জেলা উপজেলা। বুঝতে পেরেছি। এবার একটু সড়ক পথের খবর জেনে নিতে চাই। টাঙ্গাইলে আছেন শামিম আল মামুন, যাব তার কাছে এবার। শামিম, মহাসড়কে এখনো যানবাহনের চাপ রয়েছে কিনা, সব মিলিয়ে সার্বিক কি পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন। শাওর, আসলে গতকালকে থেকে যে ঘটনাটি জানাচ্ছিলাম যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে দুর্ভোগ হয়েছিল, সেটি কিন্তু আমি যদি একটু পিছনে দেখাই যে এখন কিন্তু অনেকটাই প্রশান্তির খবর জানাচ্ছি যে এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে সারাদিন ব্যাপী 30 কিলোমিটার যানজট ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং গাড়িগুলো ঠিকমতো যাতায়াত করতে পারছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে সল্লা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা রয়েছে, সেই রাস্তাতে এখন একটু গাড়ির চাপ রয়েছে, তবে আগামী আধা ঘন্টার মধ্যে রাস্তাটি ক্লিয়ার হয়ে যাবে এমনটি জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ প্রশাসন। এখন পর্যন্ত গাড়িগুলো খুব যাতায়াত করতে পারছে এবং স্বাভাবিকভাবেই অনেকটাই গাড়ি যাতায়াত করতে পারছে এবং ঢাকা থেকে যারা রওনা হবে তারা অনেকটাই শান্তিভাবে তাদের দেশের বাড়ি যেতে পারবে এমনটা জানিয়েছে টাঙ্গাইলের পুলিশ প্রশাসন। শামিম, অনেক ধন্যবাদ আপনাকে।